পাঁচটি অভিশপ্ত বই যেগুলো হয়তো আপনি আগে জানতেন না। দ্য নেক্রোনমিকন, এই অভিশপ্ত বইয়ের ব্যাপারে বলা হয় যে এই বইয়ে নাকি মৃত মানুষকে জীবিত করার স্পেল বা মন্ত্র রয়েছে। এই বই এখনও ভালোভাবে ট্রান্সলেট করা হয়নি। প্রত্যেক বইয়ের একটি টাইটেল থাকে যেটা দ্বারা বোঝা যায় বইটি আসলে কোন বিষয়ের উপর লেখা হয়েছে। তেমনি এই বইয়ের টাইটেলে যা লেখা আছে সেটাকে ট্রান্সলেট করলে এর অর্থ দাঁড়ায় অ্যান ইমেজ অফ দ্য লর্ড অফ দ্য ডেড, বাংলায় বললে মৃত্যুর দেবতার ছবি। এই বইটির একটি কপি মিসকাটনিক ইউনিভার্সিটিতে রয়েছে। দ্য ভয়েনিক ম্যানুস্ক্রিপ্ট, এই বইকে দুনিয়ার সবথেকে মিস্টেরিয়াস বই হিসেবে মানা হয়। এই বই কত সালে লেখা হয়েছে সেটা নিয়েও কিছু সন্দেহ রয়েছে। এই বই যে ভাষায় লেখা হয়েছে সে ভাষার কোনো তথ্য এখনও কারো কাছে নেই। অনেকে এই বই ডিকোড করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। এই বইয়ের বিভিন্ন প্রকার গাছপালার ছবিচিত্র দেখা যায়। এই বইয়ের প্রথম মালিক ছিলেন জর্জ বারেক। ওনার কোনো ধারণা ছিল না এই বইটি কোন বিষয়ের উপর লেখা। তারপর একের পর এক এই বইয়ের মালিক সময়ের পরিবর্তনে আসে। অনেকে বলে এই বই এলিয়েন ধারা লেখা হয়েছে, আবার অনেকে বলে যারা যারা এই বই পড়ার চেষ্টা করেছে সবার মৃত্যু হয়েছে। দ্য লেজার কি অফ সলোমন, এটা একটি অভিশপ্ত বই কারণ এই বইয়ে রয়েছে কিছু অভিশপ্ত মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক করার পদ্ধতি। এই বই 70s কোনো এক সময় লেখা হয় কিন্তু আজ পর্যন্ত এই বইয়ের মালিক কে ছিলেন তা জানা যায়নি। হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে, শয়তানকে ডাকতে বা জিন ধারা কাজ করাতে যা যা প্রয়োজন হয় সব এই বইয়ে লেখা আছে। রিপোর্ট থেকে জানা যায় যে এই বই নিজের কাছে রাখে তার ভাগ্য খারাপ হয়ে যায়। এই বইয়ের মালিকদের মতে বইটির পৃষ্ঠার একা একা পাল্টে যেত, বইটি শূন্যে ভাসত। আবার এটাও জানা যায় যে ঘরের ভিতর কিছু কালো ছায়া দেখা যেত। এই বই থেকে বাঁচার উপায় একটাই, সেটা হলো এই বইয়ের পৃষ্ঠার আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া। দ্য কোডেক্স গিগাস, এটাকে শয়তানের বাইবেলও বলা হয়। এই বইটি একটি মঙ্ক লিখেছে আর এই মঙ্ক নাকি তার নিজের ওয়াদা ভেঙেছিল, যার জন্য তখনকার রাজা তাকে বন্দি বানিয়ে ফেলে আর পরের দিন সকালে তার মৃত্যুর আদেশও দিয়ে দেয়। তাই এক রাতের মধ্যে এই মঙ্ক একটি বই লিখতে যায় যেখানে তিনি যা জানেন সবকিছু লিখে যান। এক রাতে সব কিছু লেখা সম্ভব হয় না, তাই তিনি শয়তানকে দিয়ে পুরো বইটি লিখিয়ে ফেলে। এর বদলে তিনি তার আত্মা শয়তানকে বেঁচে দেয়। তারপর থেকে এই বইয়ের ভিতর অনেক প্রকার মন্ত্র বা ডেমনিক রিচুয়াল দেখা যায়। এমনকি একটি 19 ইঞ্চির শয়তানের ছবিও রয়েছে এই বইয়ে। এছাড়াও অন্যান্য অনেক ডেমনিক চিত্র রয়েছে এই বইয়ে। দ্য গ্র্যান্ড গ্রিমোয়ার, এটাকে সবথেকে ভয়ঙ্কর বই মানা হয়। এই বই লেখা হয়েছে 60s আশেপাশে। রিপোর্ট থেকে জানা যায় এই বই যিনি লিখেছেন তিনি শয়তান দ্বারা পজেসড ছিলেন। এই বইকে শয়তানের গসপেলও বলা হয়। বইটিতে পাওয়ারফুল ডেমন কিভাবে আয়ত্ত করা যায় তা সম্পর্কে বলা হয়েছে। সারা বইয়ে ডার্ক রিচুয়াল সম্পর্কে লেখা হয়েছে, এমনকি মৃতকে জীবিত করার প্রক্রিয়াও। রিপোর্ট থেকে জানা যায় যে ব্যক্তি এই বই পড়বে সে তার আত্মা শয়তানকে দিয়ে দিবে, যার জন্য এই বইয়ের অরিজিনাল কপি কোনো একটি সিক্রেট লাইব্রেরিতে লুকিয়ে রাখা হয়েছে।